জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমানটির আজ মঙ্গলবার সকাল 9:30 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত 4 মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে জাপান সফর করেন বাংলাদেশের সরকার প্রধান।